আপনারা কি জানেন টেস্টোস্টেরন হরমোন কিভাবে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ন্ত্রণ করে? আজকের ভিডিওতে আমরা জানব টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কিছু কার্যকরী উপায় এবং এর গুরুত্ব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনি কোন পদ্ধতিগুলো এ পর্যন্ত প্রয়োগ করেছেন টেস্টোস্টেরন বাড়ানোর জন্য। টেস্টোস্টেরন হলো একটি স্টেরয়েড হরমোন যা পুরুষদের টেস্টিস থেকে উৎপন্ন হয় এবং মহিলাদের অল্প পরিমাণে ডিম্বাশয়ে উৎপন্ন হয়। আর মহিলাদের হরমোনটির নাম হচ্ছে এস্ট্রোজেন। এটি পুরুষের পেশির ভর, শরীরের চুল এবং গভীর কণ্ঠস্বরের মতো বিষয়গুলো কন্ট্রোল করে। তার পাশাপাশি সবচেয়ে যে বিষয়টি কন্ট্রোল করে আর সেটা হচ্ছে যৌন ক্রিয়া এবং যৌন বৈশিষ্ট্যগুলোর বিকাশে সহায়তা করে। এছাড়াও শুক্রাণু উৎপাদন এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষদের টেস্টোস্টেরনের স্বাস্থ্যকর পরিমাণ হল 300 থেকে 1000 এনজিডিএল। টেস্টোস্টেরনের ভূমিকা। টেস্টোস্টেরন আমাদের শরীরে কি ধরনের ভূমিকা রাখে? টেস্টোস্টেরন শুধু পুরুষের জন্যই গুরুত্বপূর্ণ নয়, মহিলাদের জন্যও এটি অপরিহার্য। পুরুষের ক্ষেত্রে এটি পেশি ভর এবং সেক্স ড্রাইভে উন্নত করে। মহিলাদের জন্য এটি হাড়ের ঘনত্ব এবং সেক্স ড্রাইভের জন্য প্রয়োজনীয়। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে বিশেষ করে 30 বছরের পর থেকে টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। টেস্টোস্টেরন কমার কারণ এবং লক্ষণগুলো কি কি? টেস্টোস্টেরন কমে যাওয়ার অনেক কারণ রয়েছে। বয়স, স্থূলতা এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা, পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা হ্রাস পাওয়া এবং টেস্টিকুলার ইনজুরি এবং স্ট্রেস। এই হরমোন কমে গেলে শরীরে নানা ধরনের লক্ষণ দেখা দিতে পারে, যেমন সেক্স ড্রাইভ কমে যাওয়া, ক্লান্তি, বিষণ্নতা, পেশিশক্তি কমে যাওয়া, হাড়ের ঘনত্ব হ্রাস, মনোযোগের ঘাটতি এবং কখনো কখনো বন্ধ্যাত্ব। এখন আমরা জানব টেস্টোস্টেরন বাড়ানোর প্রাকৃতিক উপায়। টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা আপনি সহজেই অনুসরণ করতে পারেন। বিশেষ করে ভারোত্তোলন এবং উচ্চ তীব্রতা সম্পন্ন শরীরচর্চা হরমোন বাড়াতে সাহায্য করে, তবে অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলুন। 2. পর্যাপ্ত ঘুম। ভালোভাবে ঘুম না হলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে, তাই অবশ্যই ঘুম খুবই গুরুত্বপূর্ণ। নিরবচ্ছিন্ন এবং ডিপ ঘুম হতে হবে। 3. প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার। ডিম, দুগ্ধজাত পণ্য, বাদাম, চর্বিযুক্ত মাছ এবং ঝিনুক খাওয়া টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। 4. মানসিক চাপ কমানো। স্ট্রেস টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে ফেলতে পারে, তাই অবশ্যই আমাদেরকে স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। 5. অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলা। এগুলো টেস্টোস্টেরন উৎপাদনে বাধাগ্রস্ত করে, তাই এগুলো এড়ানো উচিত। তারপর আমাদেরকে অবশ্যই সুগার এড়িয়ে চলতে হবে, সুগার থেকে দূরে থাকতে হবে। সুগার আমাদের টেস্টোস্টেরন উৎপাদনকে বন্ধ করে রাখে। এবার আসি বাজারে কিছু প্রাকৃতিক উপাদান পাওয়া যায় যেগুলো খেয়ে আপনি আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াতে পারেন, যেমন ট্রিবুলাস, তারপর টেরিস্টারিস, তারপর টুনকাতালি, মেথি এবং ম্যাকারোর। তবে এই ভেষজগুলো কার্যকারিতা নিয়ে এখন আরও গবেষণার প্রয়োজন, তবে এগুলো টেস্টোস্টেরন উৎপাদনে ভালোই সাহায্য করে থাকে। এছাড়াও টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি TRT নামে একটি অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি রয়েছে যা কার্যকর হতে পারে, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তাই এইটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আজ আমরা জানলাম টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর বিভিন্ন উপায় এবং এর গুরুত্ব। স্বাস্থ্যকর জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই তথ্যগুলো উপকারী মনে করেন, এমন আরও গুরুত্বপূর্ণ কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিন।